সত্যজিৎ রায়ের পথের পাঁচালী দুর্গা উমা দাশগুপ্ত প্রয়াত। আজ সকাল 8:40 নাগাদ বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 85 বছর, সপ্তাহ খানেক ধরেই অসুস্থ ছিলেন। ছোটবেলা থেকে থিয়েটার করতেন উমা দাশগুপ্ত। স্কুলে পড়ার সময় তার অভিনয় দেখেই সত্যজিৎ রায় তাঁকে বেছে নিয়েছিলেন পথের পাঁচালী দুর্গার চরিত্রটির জন্য। প্রথম ছবিতে অভিনয় করেই বাংলা সিনেমার ইতিহাসে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে সিনে দুনিয়ার লাইম লাইট থেকে দূরে থাকতেই পছন্দ করতেন উমা দাশগুপ্ত। মহারাষ্ট্রের ভোটে একটা বড় শতাংশ নির্ণায়ক হলেন বাঙালিরা। রবিবার পুনে দাদারে বিজেপির হয়ে ভোট প্রচারে গিয়ে এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ওই মঞ্চ থেকে ইন্দিজোটকে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা। টানলেন আরজিকর কাণ্ডের প্রসঙ্গ, পাল্টা আক্রমণ শানিয়েছেন কুণাল ঘোষ। আমি যেটুকু এখানকার তথ্য সংগ্রহ করেছি তাতে 12 থেকে 15 লক্ষ গোটা প্রদেশে বাঙালি জনগোষ্ঠী রয়েছে, যার মধ্যে প্রায় 8 থেকে 9 লক্ষ ভোটার রয়েছেন, প্রাপ্ত বয়স্ক ভোটার। এবং আপনারা অনেক অনেক আসনগুলিতে আপনারা নির্ণায়ক শক্তি ধরেন। 20 নভেম্বর মহারাষ্ট্রের 288 বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ। তার আগে মহারাষ্ট্রের ভোট প্রচারেও রাজনৈতিক টানাপোড়েনের কেন্দ্রে উঠে এলো বাংলার প্রসঙ্গ। রবিবার মহারাষ্ট্রের একাধিক বেঙ্গল কমিউনিটিতে বিজেপির হয়ে ভোটের প্রচার সারলেন এ রাজ্যের বিরোধী দলনেতা। আরজিকর কাণ্ডের উদাহরণ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। আরজিকরের ঘটনার পরে ওই ডাক্তার বোনকে 36 ঘন্টা ডিউটি করার পরে হসপিটালের মধ্যে সরকারি রেপ এবং মার্ডার, মমতা ব্যানার্জি লস্ট হার ক্রেডিবিলিটি। এবং গোটা ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বত্র আরজিকরের 9ই আগস্টের ঘটনায় ছি 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 মমতা করছে। এগুলো বিজেপির এই নেতাদের সংস্কৃতি, নিজের রাজ্যকে ছোট করে তারা রাজনীতি করতে চাইছেন। মহারাষ্ট্রে যে ধরনের কাণ্ডকারখানা পরপর ঘটেছে, আর্থিকভাবে বিপর্যস্ত হয়েছে মহারাষ্ট্র, তো সেগুলোর জন্য তো বিজেপি আর যেভাবে সরকার গড়েছে, এখান থেকে ভাঙিয়ে ওখান থেকে ভাঙিয়ে, মহারাষ্ট্রেও যাদের বিরুদ্ধে বলতো কোটি কোটি টাকার বৃহত্তম অভিযোগ, তাদেরকে আবার সঙ্গে নিয়ে ওয়াশিং মেশিনে এখন বিজেপির নেতা বানিয়ে নিয়েছে। তো সেখানে গিয়ে তাদের হয়ে যারা কথা বলা স্বাভাবিক তারাই বলছে। ইন্ডিয়া জোটের দলগুলোকে নিশানা করেন বিরোধী দলনেতা। কারণ লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট তারা মাত্র কংগ্রেস 99টা আসন পেয়েছে, 100 পেরোয়নি। আর টোটাল ইন্ডি জোটের 4 সিট, তার থেকে একা বিজেপির সিট বেশি। তাতেও যেভাবে তারা আরম্ভ করেছিল ঠকাঠক ঠকাঠক, একটা পরিবারবাদ, আরেকটা তোষণ অ্যাপিজমেন্ট, আরেকটা হলো দুর্নীতি, করে খাও কামাও, এই তিনটের উপরে দাঁড়িয়ে এই ইন্ডি জোট ভারতবর্ষের ভিতরে থেকে দেশকে দুর্বল করতে চায়। শিশির বাবু শুনতে পেলে ভালো হতো, শুভেন্দু বাবু পরিবারবাদের কথা বলছে, আবার বলছেন দুর্নীতির কথা। 2020 সাল পর্যন্ত তৃণমূলের চব্যচস্য লজ্জ পেয়েও দুর্নীতির সবকিছু আকণ্ঠ পান করার পরে বিজেপিতে গিয়ে এখন ধোয়া তুলছি কথা সাজছেন। যখন দুর্নীতির কথা বলছিলেন তখন পাশে কি অজিত পাওয়ারটা ছিল? শুভেন্দু বাবু ওই একটু অঙ্কটা একটু ভালো করে আসবেন, কারণ লোকসভাতে 50% ওপরে আপনার দলের সাংসদ পরিবারবাদের ফসল। আমরা আগামী দিনে একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করে কাঁটাতারের বেড়াকে সম্পূর্ণ করে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে আমরা আমাদের ভারত মাকে সুরক্ষিত করব পশ্চিম বাংলার মধ্য দিয়ে। সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের, সীমান্তটা কেন্দ্রের বিএসএফ দেখে, অমিত শাহ দপ্তর, তারা ফেল করছেন বলে অনুপ্রবেশ করছে। এবার বিজেপি অনুপ্রবেশ অনুপ্রবেশ বলে চেঁচাচ্ছে,
আর সেটা রোখার দায়িত্ব হচ্ছে তাদের, ওটা কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশের নয়। এবং ওরা আইন করে শুধু সীমান্ত নয়, সীমান্ত থেকে আগে ছিল 15 কিলোমিটার, এখন 50 কিলোমিটার অবধি বিএসএফের কাজ করার এলাকা ওরা বাড়িয়ে নিয়েছে। এদিন মহারাষ্ট্রের মুম্বাদেবী বিধানসভা কেন্দ্রে সিন্দেপন্থী শিবসেনা প্রার্থীর হয়ে প্রচার করেন অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। বেঙ্গল নে মুঝে জন্ম দিয়া হ্যায় আর মুম্বাই নে মুঝে বড়া কিয়া হ্যায়, ইসিলিয়ে শাহনা কে সাপোর্ট করনে আয়া হুঁ। ইয়েহি কহুঙ্গা কে বিজেপি সেনা ক্যুঁ ইম্পর্টেন্ট হ্যায়, ক্যুঁকি সেন্টার মে বিজেপি হ্যায় আর ইয়াহাঁ আগর বিজেপি সেনা ফির সে আয়ে ইয়া জিত কে আয়ে তো ফায়দা সবসে জ্যাদা মহারাষ্ট্র কা হোগা, ক্যুঁকি মহারাষ্ট্র জো মাঙ্গেগা সেন্টার কো দেনা পড়েগা। 23 নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, এবিপি আনন্দ।